সৌদি আরামকোর তেল শোধনাগারে হুতি বিদ্রোহীদের হামলার পর আন্তর্জাতিক বাজারে মারাত্মক প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। এর মধ্যে তেলের উৎপাদন অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা রিয়াদের। বিশ্লেষকরা বলছেন এর ফলে একদিকে বিশ্ববাজারে অস্থিতিশীল হয়ে উঠবে জ্বালানি তেলের দাম, অন্যদিকে পাল্টে যাবে জ্বালানি মজুদ এবং বিপণনের ধারণা, যার নেতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিটি খাতে। সৌদি আরামকো জ্বালানি তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান। তেলের অপ্রতিহত উৎপাদন, পরিশোধন এবং কৌশলী বিপণন ব্যবস্থার ফলে বিশ্বের জ্বালানি তেল উৎপাদনে অপ্রতিদ্বন্দ্বী সৌদি আরবের রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠান। শুধু জ্বালানি তেল প্রতিষ্ঠান হিসেবে নয়, বর্তমানে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি আরামকো। 2018 সালে এর প্রকৃত আয়ের পরিমাণ ছিল $110 বিলিয়ন, দৈনিক উৎপাদন ছিল 1,36,00,000 ব্যারেল, যা এর পরের অবস্থানে থাকা রয়্যাল ডাচ শেলের চেয়ে কয়েক গুণ বেশি। জ্বালানি তেল প্রতিষ্ঠানগুলোর শীর্ষে থাকা বাকি চারটি আয় কিংবা উৎপাদনে নেই আরামকোর ধারে কাছেও। অন্যদিকে জ্বালানি তেল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে সৌদি আরব। বিশ্বের মোট তেল উৎপাদনের 12% বেশি আসে সৌদি আরব থেকেই। সৌদি আরবে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারে হুতিদের হামলার পর প্রায় 50% উৎপাদন কমানোর ঘোষণা রিয়াদের, যা বিশ্বের মোট তেল উৎপাদনের 6%। বিশ্লেষকরা বলছেন এ পরিস্থিতি তেলের বাজারকে করে তুলবে মারাত্মক অস্থিতিশীল। সৌদি কর্তৃপক্ষ যখন ঘোষণা দিয়েছে উৎপাদন কমানোর, তখন এর প্রভাব বাজারে পড়বেই, কারণ উৎপাদন কমানোর পাশাপাশি হ্রাস পাবে তেলের পরিশোধনও। আর যেহেতু নির্ধারিত দেশগুলো এসব জ্বালানি তেলের ক্রেতা, সুতরাং ওইসব দেশগুলো চাইলেই এই মুহূর্তেই অন্য কারো কাছ থেকে তেলও সংগ্রহ করতে পারবে না, তাই বাজারে ঘাটতি দেখা দেবে। এদিকে তেল শোধনাগারে হামলার পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে সৌদি আরবও। সংঘাত দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেলের বাজার আরও অস্থির হয়ে ওঠার শঙ্কা বিশ্লেষকদের। এ ধরনের হামলা আবারও হতে পারে, তার উপর রিয়াদ ঘোষণাও দিয়েছে পাল্টা ব্যবস্থা নেয়ার, অতএব বলা যায় সংঘাত আরও বাড়বে, তাই সহসা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। আর জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হলে এর প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে। আরামকো রপ্তানিকৃত তেলের 3/4 ক্রেতা চীন, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ। সৌদি আরব তেলের উৎপাদন কমিয়ে দেয়ায় গ্যাস, কয়লার মতো অন্যান্য জ্বালানি পণ্যের দামেও বড় ধরনের পরিবর্তন আসার শঙ্কা সংশ্লিষ্টদের। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।